প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গ্রুপ পর্বের পর এবার সুপার ফোরের লড়াই টাইগারদের। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ আসরের হট ফেভারিট পাকিস্তান। স্বাগতিক পেস বোলিং আক্রমণ সামলানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইতিবাচক মানসিকতা নিয়ে নামতে চায় বাংলাদেশ। পাকিস্তানের ব্যাটিং অ্যাটাক ডেফিনেটলি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট সাইড। আমাদের প্রতি বিশ্বাস আছে যে আমরা যদি আমাদের সেরা বোলিংটা করতে পারি ওদেরকে একটা ভালো টোটালে আটকাইতে পারবো। কখনো কখনো হয় যে সাকসেসফুল হয়েছে, এখন সাহসী সিদ্ধান্ত, ক্রিটিসাইজও থাকবে, তো অ্যাট দ্য সেম টাইম আমাদেরও তো আসলে ডিসিশন নিতেই থাকতে হবে যেটা টিমের জন্য ভালো হবে। আত্মবিশ্বাসের তুঙ্গে র্যাঙ্কিংয়ের শীর্ষ দল, একদিন আগেই একাদশ ঘোষণা। ইনশাআল্লাহ এশিয়া কাপ বিজয়ী আর ওয়ার্ল্ড কাপে এখন শুধু বাংলাদেশের বিপক্ষের ম্যাচ নিয়ে ভাবছি। এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের সামর্থ্য আমাদের আছে, ফাইনালে উঠতে এবং শিরোপা জিততে চাই আমরা। দীর্ঘদিন পর হোম ভেনুতে নিজ দলের খেলা নিয়ে ব্যাপক আগ্রহ পাকিস্তানি সমর্থকদের। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম থেকে বাংলাদেশ পাকিস্তান ম্যাচের সব খবর জানাবো আমি মাকসুম আলম খান। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। সুপার ফোরের হাই ভোল্টেজ ম্যাচে কিছুক্ষণ পর ফেভারিট পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। লাহোরে পাক পেসারদের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সাকিব আল হাসানরা। এরই মধ্যে একটি পরিবর্তন নিয়ে একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। টাইগার শিবিরেও একাধিক পরিবর্তনের আভাস। পাকিস্তান থেকে আরও জানাচ্ছেন মাকসুম আলম খান। পাক্কা 15 বছর পর এশিয়া কাপ হচ্ছে পাকিস্তানের মাটিতে। নিজেদের মাটিতে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই এতদিন পর দেখতে পেরে খুবই উচ্ছ্বসিত পাকিস্তানের যে লোকাল সমর্থকরা আছে তারা। পাকিস্তানের লাহোরের রাস্তায় হাঁটাহাঁটি করলে সবখানেই এই এশিয়া কাপ ক্রিকেট নিয়ে আলোচনা শুনতে পাচ্ছি। বাংলাদেশের বিপক্ষে তাদের এই ম্যাচ নিয়েও সমর্থকদের মাঝে রয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। তবে তাদের আলোচনায় একটা বিষয় উঠে আসছে, পাকিস্তান দল হয়তোবা শক্তিমত্তা কিংবা র্যাঙ্কিংয়ের বিচারে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে, কিন্তু কোনোভাবেই বাংলাদেশ দলকে তারা খাটো করে দেখছে না। বরং তারা যে আলোচনাটি করছে সেটি হচ্ছে এই বাংলাদেশ দল যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে। সুপার ফোরের প্রথম ম্যাচের আগে সমর্থকরা আসলে একেবারে নির্ভার থাকতে পারছে না। যদিও এর আগে মুখোমুখি 37 দেখায় ওয়ানডেতে পাকিস্তানকে মাত্র 5 বার হারাতে পেরেছে বাংলাদেশ, কিন্তু এর মধ্যে 4টি জয় বাংলাদেশ পেয়েছে সবশেষ 5 দেখায়। যদিও এখনকার পাকিস্তান দলটা আসলে ভিন্ন একটা দল, আমরা জানি তাদের পেস বোলিং আক্রমণ আবারও সেই পুরনো ধারায় ফিরেছে। নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি এবং হারিস রউফদের নিয়ে তারা একটা দুর্দান্ত পেস বোলিং আক্রমণ, এবং একই সঙ্গে বাবর আজম, রিজওয়ান, ফখর জামান তাদের নিয়ে তাদের ব্যাটিং লাইন আপটাও খুবই শক্তিশালী। সব মিলিয়ে বাংলাদেশের বোলারদের জন্য এবং বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য বড়সড় চ্যালেঞ্জই অপেক্ষা করছে। স্বাগতিক অনেক সমর্থক থাকায় উজ্জীবিত হয়েই মাঠে নামবে পাকিস্তান দল, এবং একই সঙ্গে নিজেদের হোম গ্রাউন্ডে খেলে আসলে তারা অভ্যস্ত। আবার এই উইকেটটাও আগের ম্যাচের চেয়ে একটু ভিন্ন হতে পারে। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল একেবারে ব্যাটিং প্যারাডাইস উইকেটে খেলেছে, কিন্তু এই ম্যাচের উইকেট কিছুটা বোলারদের জন্য সুবিধা দিতেও পারে। পাকিস্তানের একাদশ দেখে সেটা কিছুটা অনুমান করা যায়, কেননা আমরা জানি তাদের 3 পেসারের পাশাপাশি আরও একজন পেস বোলিং অলরাউন্ডারকে তারা দলে নিয়েছে। বাহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজকে বিশ্রাম দিয়ে তারা ফাহিম আশরাফকে একাদশে নিয়েছে, এবং একদিন আগেই তারা তাদের এই ম্যাচের একাদশ ঘোষণা করেছে। বাংলাদেশ দলেও রয়েছে পরিবর্তন। আমরা জানি নাজমুল হোসেন শান্ত ইঞ্জুরির কারণে তিনি এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন। লিটন দাস সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন। সব কিছু ঠিকঠাক থাকলে এ ম্যাচে তাকে আমরা একাদশে দেখতে পারি। আরও একটা পরিবর্তনের গুঞ্জন রয়েছে, সেটি হচ্ছে হাসান মাহমুদের জায়গায় হয়তো জন্মদিনে দলে সুযোগ পেতে পারেন মোস্তাফিজুর রহমান। ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে এর আগে যে 13 বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ পাকিস্তান, তার মধ্যে মাত্র 1 জয় আছে টাইগারদের, কিন্তু সেই জয়টা সবশেষ দেখায় 2018 সালে। এবারও সেই ম্যাচের পুনরাবৃত্তি করতে চায় সাকিব আল হাসানের দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, পাকিস্তান। সুপার ফোরে লাহোরে চোখ রাখছেন শ্রীলঙ্কান সমর্থকরাও। কলম্বোতে 9 সেপ্টেম্বর থেকে শুরু হবে সুপার ফোরের বাকি ম্যাচগুলো, সেখানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই মুহূর্তে শ্রীলঙ্কার কলম্বোতে আছেন রিপোর্টার সাব্বির মিথুন, সরাসরি যাচ্ছি তার কাছে। সাব্বির,
আপনি যেমনটা জানেন ভারত নেপাল ম্যাচের পর থেকে কিন্তু একটা ভালোই একটা লম্বা বিরতি এই শ্রীলঙ্কা পর্বের এশিয়া কাপের, এবং আজ যখন বাংলাদেশ পাকিস্তান পাকিস্তানে লড়ছে তখনও কিন্তু এই শ্রীলঙ্কায় কোনো ম্যাচ নেই, এবং ম্যাচ না থাকলেও এখানকার স্থানীয় মানুষদের মাঝে এশিয়া কাপ নিয়ে ভালোই উদ্দীপনা আগ্রহ দেখা গেছে। এবং এই শহরটা অর্থাৎ কলম্বো পর্ব, ক্যান্ডি পর্ব শেষের পরে যখন কলম্বো পর্বে খেলা শুরু হবে সেই কলম্বোতে কিন্তু এখন পর্যন্ত এশিয়া কাপকে ঘিরে নানান পদক্ষেপ নেওয়া হয়েছে, নানান আয়োজন করা হয়েছে। এবং সেই শ্রীলঙ্কার কলম্বো পর্বের ম্যাচ শুরু হবে আগামী 8 সেপ্টেম্বর থেকে, যেখানে বাংলাদেশ এবং স্বাগতিক শ্রীলঙ্কা লড়বে একই ম্যাচে, এবং সেখান থেকেই কিন্তু শুরু হবে কলম্বো পর্বের ম্যাচ। তবে যে শঙ্কাটা শেষ দুই দিন ধরে ঘুরছে সেই শঙ্কাটা হচ্ছে কলম্বোর আবহাওয়া। আমি আজ সকাল নাগাদ কলম্বো এসে পৌঁছেছি, তখন থেকেই বৃষ্টি কিন্তু হচ্ছে, এবং যখন এই মুহূর্তে আমি লাইভে আসছি তখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে কলম্বোতে। এবং আমি স্থানীয় মানুষদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, গত 3-4 দিন নাগাদ বৃষ্টি একটু কম হলেও বৃষ্টি কিন্তু নিয়মিতই হচ্ছে, অর্থাৎ ম্যাচ ভেস্তে না গেলেও প্রায় সবগুলো ম্যাচই যে ডিএলএস মেথডে যাবে সেটা এক প্রকার প্রত্যাশিত। এবং এজন্যই কিন্তু এসিসি শেষ দুই দিনে নানানবার নানানভাবে বৈঠকে বসেছিল যে কলম্বো থেকে ম্যাচ সরিয়ে হাম্মারটোটা নেওয়া যায় কিনা। তবে সূত্র বলেছে যে বিসিসিআইয়ের ভেটোর কারণেই, বিসিসিআইয়ের আপত্তির কারণেই কিন্তু সেই ভেন্যু পরিবর্তন করা হয়নি, এবং বৃষ্টির শঙ্কা থাকার পরেও এই কলম্বোতেই ম্যাচ আয়োজনের সিদ্ধান্তে অটল রয়েছে এসিসি। এবং এই যে ম্যাচ পরিবর্তন, ভেন্যু পরিবর্তন যে বিষয়টা, হাম্বানটোটাই কিন্তু এখন শ্রীলঙ্কায় সবচেয়ে কম বৃষ্টি হচ্ছে, হাম্বানটোটায় ম্যাচ নেওয়ার ব্যাপারে বিসিবি, এসএলসি কিংবা পাকিস্তান ক্রিকেট বোর্ডও সাই দিয়েছিল। তবে শেষ মুহূর্তে এসিসির সিদ্ধান্ত বদলের কারণে এই কলম্বোতেই ম্যাচ হচ্ছে, এবং সেই ম্যাচের পর্দা উঠে যাচ্ছে 8 তারিখ থেকে। বাংলাদেশ দল পাকিস্তান থেকে এসে আবার ওই স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে, এবং গ্রুপ পর্বে সে শ্রীলঙ্কার কাছে ধরাশায়ী হয়েছিল বাংলাদেশ, সেখান থেকে কিন্তু একটা প্রতিশোধের ব্যাপার রয়েছে। আমার কাছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে এশিয়া কাপ নিয়ে এই ছিল সবশেষ। শ্রীলঙ্কার কলম্বো থেকে এশিয়া কাপের সুপার ফোরের বাকি ম্যাচগুলোর সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সাব্বির মিথুন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে বাজেভাবে হারার পর দল খুব বেশি হতাশ ছিল না, তাই আফগানিস্তানের বিপক্ষে ভালো ক্রিকেট খেলতে পেরেছে ক্রিকেটাররা, এমনটা জানিয়েছেন বিসিবি নির্বাচক আব্দুর রাজ্জাক। পাকিস্তানের বিপক্ষেও ইতিবাচক মানসিকতা নিয়ে ভালো ক্রিকেট খেলবে টাইগাররা জানান তিনি। সম্পূর্ণ ভিন্ন দুই চেহারা দুই ম্যাচে, আফগানিস্তানের বিপক্ষে গর্জন করা বাঘই শ্রীলঙ্কার বিপক্ষে পড়েছিল ঝিমিয়ে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া বাংলাদেশ দলকে দ্বিতীয় ম্যাচটায় দারুণ কিছু করতেই হতো, তবে এমন পরিস্থিতিতে অতিরিক্ত চাপ নয়, ঠান্ডা মাথায় ভাবে টাইগাররা, দাবি বিসিবি নির্বাচকের। প্রথম ম্যাচে যে আমাদের আমরা শ্রীলঙ্কার সঙ্গে আমাদের ভালো হয়নি, বাট তারপরে আসলে সব কেউ এরকম ছিল, ওরকম অবস্থাতে ছিল না যে মানে কি হয়ে গেল, কি চলে গেল, কি না চলে গেল, কারণ এইরকম আসলে সিচুয়েশন আসতে পারে, হতে পারে, তো এটা আসলে, এবং ওরা তো এরকম না যে ওরা মানে আন্ডারডগ ছিল, ওরাও ভালো টিম, তো যে কোনো দিন যে যারা ভালো খেলবে তাদের পরেই যাবে রেজাল্ট, তো আসলে তাই হয়েছে, আমরা আসলে স্বাভাবিকভাবেই নিয়েছিলাম ব্যাপারটা, সিদ্ধান্ত তো নিতেই হবে। তো আর কখনো কখনো হয় যে সাকসেসফুল হয়েছে এখন সাহসী সিদ্ধান্ত, আবার যদি এখানে মানে ওরকম না হতো দেখা যেত যে ওইটা ওরকম বলা হচ্ছে যে না এটা ভালো সিদ্ধান্ত হয়নি, বা তো আসলে ক্রিটিসাইজও থাকবে, তো অ্যাট দ্য সেম টাইম আমাদেরও তো আসলে ডিসিশন নিতেই থাকতে হবে যেটা টিমের জন্য ভালো হবে। ফলাফল যাই হোক, পাকিস্তানের বিপক্ষেও এই ফিয়ারলেস ক্রিকেটটাই দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। মাকসুম আলম খান, সময় সংবাদ, লাহোর, পাকিস্তান। ফেভারিট হিসেবে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান, নিজেদের দল নিয়ে আত্মবিশ্বাসের চূড়ায় মেন ইন গ্রিন। নওয়াজের পরিবর্তে ফাহিম আশরাফকে রেখে একদিন আগে একাদশ ঘোষণা করে দিয়েছে পিসিবি। এ ম্যাচ ছাপিয়ে এখন থেকেই ফাইনাল নিয়ে বেশি মাথা ঘামাচ্ছে বাবরের দল। বাংলাদেশ দল অনুশীলন না করলেও ম্যাচের আগের দিন কঠোর অনুশীলন করেছে পাকিস্তান। মাঠের খেলায় সময়টা দুর্দান্ত কাটছে পাকিস্তানের, এবছর 13টি ওয়ানডে খেলে 9টিতেই জিতেছে বাবর শাহিনরা, হার মোটে 3 ম্যাচে। ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচে বৃষ্টির কারণে হয়নি ফলাফল, তবে পাকিস্তানের বোলিং ছিল এক কথায় দুর্দান্ত।
শুধু এ ম্যাচে নয়, গেল কয়েক বছর ধরেই পাকিস্তানি বোলিং আক্রমণের সামনে বেশ নড়বড়ে ভারতীয় ব্যাটিং। সবচেয়ে বড় প্রতিপক্ষ ভারতের এমন দশায় এশিয়া কাপ নিয়ে আরও আত্মবিশ্বাসী পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচেও একই রকম আগ্রাসী হয়ে খেলতে চায় তারা। কাফি দিনে উস ম্যাচ মে আর আবি হামারা ইস ম্যাচ পে ফোকাস হ্যায় কি কাল হামারা জিসকে সাথ ভি ম্যাচ আতা হ্যায় তো সবসে পহলে তো ইস পে ফোকাস হ্যায় কি হাম ইয়াহ পে আপনি বেস্ট ক্রিকেট খেল কে ইয়াহ সে ইনশাআল্লাহ জিত কে জায়ে আর ফির ইনশাআল্লাহ জব ইন্ডিয়া কে খিলাফ ম্যাচ হোগা তো ওকে দেখা জায়েগা। ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ করেছে পিসিবি। আগের ম্যাচের দল থেকে একটা পরিবর্তন এনেছে তারা। মোহাম্মদ নওয়াজের জায়গায় ফাহিম আশরাফকে অন্তর্ভুক্ত করা হয়েছে বেস্ট ইলেভেনে। তবে কম্বিনেশন যাই হোক, কনফিডেন্স আকাশচুম্বী পাকিস্তানের। হাম হোপফুল হ্যায় কি ইনশাআল্লাহ হাম ইনশাআল্লাহ এশিয়া কাপ ভি জিতে আর ওয়ার্ল্ড কাপ পে ভি আচ্ছা ক্রিকেট খেল কে হাম হাম আপনি ইউ নো ফুল কোশিশ কর সকতে হ্যায় তাকে জিস তারহ আপ লড়কে খেলতে তো বহুত জবরদস্ত পারফরমেন্স কর রহে সব তো উম্মীদ তো হ্যায় কি ইনশাআল্লাহ হাম আচ্ছা ক্রিকেট খেল কে জিতবো। তবে কথায় পাত্তা না দিলেও টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে ঠিকই কঠোর অনুশীলন সেরেছে পাকিস্তান দল। লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে পাক্কা 3 ঘন্টা প্র্যাকটিস সেরেছে শাহিন নাসিমরা। এই পাকিস্তান দলকে এবারের এশিয়া কাপের শিরোপার সবচেয়ে বড় দাবিদার বললে কোনোভাবেই ভুল হবে না। আর পাকিস্তান দলের কথা যখনই ওঠে তখনই সামনে আসে তাদের পেস বোলিং আক্রমণের কথা। এবারও সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে নাসিম, শাহিন এবং রৌফকে সামলানো। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, পাকিস্তান। ইঞ্জুরির কারণে নাজমুল হোসেন সাতোর এশিয়া কাপ শেষ হয়ে গেলেও দলের ইঞ্জুরি সমস্যা মোকাবিলায় ব্যাকআপ প্ল্যান রয়েছে বিসিবির, জানিয়েছেন প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। শান্ত দেশে ফিরলে যত দ্রুত সম্ভব তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে বলেও জানান তিনি। এদিকে বিশ্বকাপের জন্য আইসিসির কাছে প্রাথমিক দল পাঠানো হয়েছে নিশ্চিত করেছেন বিসিবি সিইও। এশিয়া কাপ শুরুর আগেই প্রতিপক্ষের চেয়ে বড় হয়ে উঠেছিল টাইগারদের ইঞ্জুরি সমস্যা। লিটন ফিল্লো এবাদত ছিটকে গেছেন বিশ্বকাপ আসর থেকেও। এবার এশিয়া কাপের মাঝপথে বড় দুঃসংবাদ, ইঞ্জুরি ছিটকে দিয়েছে টাইগার শিবিরের সেরা পারফর্মারকে। খবর নিজেই জানিয়েছেন ভেরিফাইড ফেসবুক পেজে। অবশ্য তার আগেই পাকিস্তানের পথে রওনা হন ওপেনার লিটন দাস। তিনি কাকে রিপ্লেস করেছেন এ নিয়ে ধোঁয়াশা থাকলেও শান্তর স্ট্যাটাসে পরিষ্কার হয়ে যায় সব। ইঞ্জুরি নিয়ে ব্যাকআপ প্ল্যান থাকার জন্যই দ্রুত লিটনকে পাঠানো সম্ভব হয়েছে বলে জানান বিসিবি প্রধান নির্বাহী। টিম ম্যানেজমেন্টের জন্য একটা চ্যালেঞ্জ, তারপরে তো আমাদের ব্যাকআপ প্ল্যান বা আমাদের পুরোটাই একটা প্ল্যান করা আছে এবং সেই অনুযায়ী আমাদের সিলেকশন প্রসেস এগোচ্ছে বা সিলেকশন প্রসেস হচ্ছে। সো যখন যেটা প্রয়োজন হবে আমরা সেটা সেভাবেই করতে হবে আমাদের। সো ইঞ্জুরিটা তো আসলে খুবই আনফর্চুনেট, কখনো কোনো ইনজুরি চলে আসে তো সেভাবে আমাদের ব্যাকআপ প্ল্যানও করা আছে। এদিকে বিশ্বকাপের আগে ক্রিকেটারদের চোট নিয়ে কিছুটা চিন্তিত বোর্ড। মেগা ইভেন্টের আগে যত দ্রুত সম্ভব তাদের ফিট করতে চায় বিসিবি, আর তাই শান্ত দেশে ফিরলেই তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তবে নিউজিল্যান্ড সিরিজে তাকে পাওয়া যাবে কিনা সে নিশ্চয়তা দিতে পারেননি বিসিবি সিইও। স্টুয়ালি শান্ত রিহ্যাব প্রক্রিয়াটা আমরা শুরু করবো যত তাড়াতাড়ি সম্ভব। আমাদের রিহ্যাব ডিপার্টমেন্ট অলরেডি এটা নিয়ে ওয়ার্কআউট করছে কীভাবে ওনার প্রোগ্রামটা শুরু করবে, এবং আমরা যেটা বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব তাকে রেডি করে আমরা অ্যাভেলেবল করতে পারি সেটাই আমাদের প্রচেষ্টা থাকবে। এদিকে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করার ডেডলাইন 5 অক্টোবর। এবার বেশ আগেভাগেই স্কোয়াড প্রস্তুত করেছে বিসিবি। গণমাধ্যমে প্রকাশ না করলেও ইতিমধ্যেই আইসিসিকে দল পাঠানো হয়েছে বলে জানান বিসিবি সিইও। সেটা হচ্ছে যে আইসিসিকে আমরা পাঠিয়ে দিই অ্যাকর্ডিং টু দেয়ার রিকোয়ারমেন্টস। তাদের একটা ইভেন্ট টিমের একটা রিকোয়ারমেন্টস থাকে যে একটা সার্টেন ডেডলাইন থাকে, এই ডেডলাইনের মধ্যে টিম ম্যানেজমেন্ট পাঠাতে হয়, তারপর আবার কোনো চেঞ্জ করতে হলে সেটা জানাতে হয় টাইম টু টাইম, এবং লাস্ট যেটা একটা ক্লোজিং ডেট আছে একটা, তার মধ্যে আমাদের ফাইনালে যদি কোনো চেঞ্জের প্রয়োজন হয় সেটা আমাদের জানাতে হয়। ফাইনাল টিম যখন ডিক্লেয়ার হয় তখনই আমরা এটা পাবলিকলি আমরা অ্যানাউন্স করি। আগামী 26 অথবা 27 সেপ্টেম্বর বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবে বাংলাদেশ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। শ্রীলঙ্কার ক্যান্ডিতে কেবল মুত্তিয়া মুরালি ধরন নন, বিখ্যাত তার পরিবারের বিস্কুট কোম্পানিও। যদিও লঙ্কান কিংবদন্তির জন্মস্থান এখন অনেকটাই নির্জীব, বাবা মা কিংবা মুরালি নিজেও অধিকাংশ সময় থাকেন রাজধানী কলম্বোতে। ক্যান্ডি ঘুরে মুরালির জন্মস্থান নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাব্বির মিথুন। মাত্র 24 বর্গ কিলোমিটারের শহর ক্যান্ডি বিখ্যাত মুত্তিয়া মুরালি ধরনের জন্য। শ্রীলঙ্কার মধ্যাঞ্চলে অবস্থিত এই শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে বাড়ি লঙ্কান কিংবদন্তির। পাহাড়ে ঘেরা পথ ধরে উদ্দেশ্য মুরালির শৈশব আর বেড়ে ওঠার গল্প খোঁজার। স্থানীয়দের কাছে জিজ্ঞাসা করে তা খুঁজে পেতে অবশ্য বেশি বেগ পোহাতে হয়নি। ক্যান্ডির কুন্দাসালাতে অবস্থিত মুরালির জন্মস্থান,
এখন অনেকটাই নির্জীব। যদিও একটা সময় ছিল লোকে লোকারণ্য, কাজের ব্যস্ততায় মুরালি কিংবা তার বাবা মা এখন বেশিরভাগ সময় কাটান কলম্বোতে। 8 উইকেটের মালিকের শুরুটা হয়েছিল এই আঙিনাতে, বাসার পেছনে। এখানেই বল হাতে প্রথমবার হাত ঘোরানো শুরু করেন মুতিয়া মুরালিধরন। এরপরে বিশ্ব ক্রিকেটে শাসন তো করেছেনই, তার সেই লেগাসি এখন পর্যন্ত ক্রিকেট বিশ্বে টিকে রয়েছে আপন মর্যাদায়। বাসার দেখাশোনার দায়িত্ব প্রভার কাঁধে। দীর্ঘ 2 যুগের বেশি সময় ধরে যিনি অনেকটা ছায়ার মতো হয়ে আছেন মুরালির পরিবারের। লঙ্কান কিংবদন্তির শৈশব নিয়ে স্মৃতিচারণ তার কণ্ঠে। মুরালি খুব ভালো মনের অধিকারী, সাহায্য করে মানুষকে, সবসময় জীবনের সফলতার পেছনে ছুটছে সে। যখনই বাসায় আসে কাজে থাকেন, সে ঘরে থাকে খুব কম, বাইরে আড্ডা দিয়েই তার সময় কাটে। সে অনেক সরল প্রকৃতির। ক্যান্ডিতে কেবল মুরালি একা নন, বিখ্যাত তার বাবা সিনাসামি মুতিয়াও। ছেলের পরিচয় ব্যবহার না করেই যিনি একটি বিস্কিট কোম্পানিকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। 22 গজে খ্যাতি পাওয়া মুরালি লাকি ল্যান্ডের প্রতিদ্বন্দ্বী সানরাইজার্স কোম্পানির মুখপাত্র ছিলেন। তবে লঙ্কান কিংবদন্তির খ্যাতিকে টপকেই এখনও শ্রীলঙ্কার অন্যতম সফল প্রতিষ্ঠান এই লাকি ল্যান্ড বিস্কিট কোম্পানি। ক্যান্ডি থেকে 26 মিথুন, সময় সংবাদ, শ্রীলঙ্কা। আক্ষেপ ঘোচানোর অপেক্ষায় বাংলাদেশ ফুটবল দল। প্রথম ম্যাচের ভুল শুধরে দ্বিতীয় ম্যাচে নিজেদের প্রমাণ করতে চান রাকিব মুরসালিনরা। এদিকে বৃহস্পতিবার ম্যাচে শক্তিশালী দল পাচ্ছে আফগানিস্তান। ইউরোপের ক্লাবে খেলা 5 ফুটবলার যোগ দিয়েছেন দলে। তবে যত শক্তিশালী দলই হোক না কেন, ঘরের মাঠে তাদের হারাতে দৃঢ় প্রত্যয় বাংলাদেশের। বাংলাদেশের গেল ম্যাচটা ছিল শুধুই ফ্রেন্ডলি, তবে বৃহস্পতিবারের ম্যাচটা হবে ফিফা টায়ার 1। এ ম্যাচে ভুল করাটা হবে রীতিমতো অন্যায়। তাই কাবরেরার ক্লাসে একটু বেশি মনোযোগী রাকিব মুরসালিনরা। প্রথম ম্যাচের আক্ষেপ ভুলে দ্বিতীয় ম্যাচে সেরা খেলাটা দেখানোর অপেক্ষায় রাকিব। প্রথম ম্যাচটা আমাদের সবকিছু ভালো হয়েছিল, শুধু আমার আর মুরসালিনের মানে ফিনিশিংটা বাদে সবকিছুই আমাদের কিন্তু ভালো হয়েছিল। ওদের শক্তিশালী দল, কিন্তু আমরা যেভাবে ফুটবল খেলছি ওটা আসলে বোঝা যায় না, কারণ আমরা ডোমিনেট করছি ওদের উপরে। তো চেষ্টা করবো সামনে ম্যাচে যে অপরচুনিটিগুলো পাই তো ওগুলো ফিনিশ করার জন্য। এদিকে এই ম্যাচে আরও শক্তিশালী দল পাচ্ছে আফগানিস্তান। ইউরোপিয়ান ক্লাবে খেলা 5 ফুটবলার যোগ দিয়েছেন আফগান শিবিরে। তবে যারাই আসুক না কেন, চোখে চোখ রেখে জবাব দিতে প্রস্তুত টিম বাংলাদেশ। আফগানিস্তান অলওয়েজ র্যাঙ্কিংয়ের দিক দিয়ে বলেন বা ওদের সবসময় আমাদের থেকে বেটার সাইড, এটা মানতে হবে। বাট আমরা এখন নড়তে জানি এবং আমরা আমাদের ট্যাকটিক্স যেটা কোচ যেটা চায় সেই ইমপ্লিমেন্টে সাব থেকে এবং এই গত ম্যাচ পর্যন্ত আমরা একটা 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 সিস্টেমে এবং আমাদের সিস্টেম অনুপাতে আমরা খেলতে পেরেছি। আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন তারেক কাজী। তবে স্বস্তির খবর, চোট সেরে ওঠায় আবারও অনুশীলনে ফিরেছেন এই সেন্ট্রাল ডিফেন্ডার। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের সামনে শক্তিশালী পাকিস্তান। একাদশে ফিরেছেন লিটন। চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্যতা ও দক্ষতায় ভরসা টাইগারদের। ফিফা প্রীতি ম্যাচে কাল আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচের ভুল শুধরে ঘুরে দাঁড়াতে চায় জামালরা। 5 ফুটবলার ফেরায় আত্মবিশ্বাসী আফগানরা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গে থাকুন সময়।